হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি 2003 সালে মুক্তি পাওয়া হরর থ্রিলার মুভি রং টানের গল্প নিয়ে। তো শুরু করা যাক আজকের এক্সপ্লানেশন। মুভির কাহিনী শুরু হয় ওয়েস্ট ভার্জিনিয়ার দুপাশের জঙ্গল দেখিয়ে, যেখানে শুনশান সড়কের ধারে রিচ ও হ্যালি নামের দুজন কাপল একটি পাহাড়ে ক্লাইম্বিং করছিল। যখন রিচ পাহাড়ের উপর উঠে পড়ে, তখন সে পাশে একটি দুর্গন্ধযুক্ত নদী দেখতে পায় এবং সে হ্যালিকে তাড়াতাড়ি করে উপরে ওঠার জন্য ইশারা করে। পরে দেখানো হয় হ্যালি যখন উপরে ওঠার চেষ্টা করছিল, তখন তার পা পিছলে যায় এবং সে হাওয়ায় ঝুলতে থাকে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে আবার সেই পাহাড়ে ওঠার চেষ্টা করে এবং রিচকে সাহায্য করার জন্য ডাকতে থাকে, কিন্তু সে রিচকে না দেখতে পেয়ে চিন্তিত হয়ে পড়ে। হঠাৎই তার মুখে কয়েক ফোঁটা রক্ত পড়তে দেখে সে অবাক হয়ে যায় এবং যখন তার নজর রিচের হাতের দিকে যায়, কেউ একজন রিচকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। তখন সে কিছু বুঝে ওঠার আগে কেউ একজন তাকে উপরের দিকে জোরে টানা শুরু করে, কিন্তু সে জলদি রশি কেটে নিজেকে সামলানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, আর সে নিচে পড়ে যায় এবং সেখানে রিচ এর লাশ দেখে সে কান্না করতে থাকে। তখন পাহাড়ের ভিতর অদ্ভুত রকমের শব্দ শুনতে পায়, যেটা শুনে সে জীবন বাঁচানোর জন্য তার গাড়ির দিকে ছুটতে শুরু করে, কিন্তু তখনই তার পা একটা কাটা তারের সাথে ফেসে গেলে সে নিচে পড়ে যায় আর ওই খুনি ওকে টেনে নিজের সাথে নিয়ে যায়। পরের সিনে দেখায় এই অঞ্চলে ঘটে চলা কিছু ইনসিডেন্টস, যেখানে একের পর এক গাড়ি নিখোঁজ হয়ে যাওয়ার কথা নিউজ পেপারে দেখানো হয়। এরপর সিন কাট হয়ে আবার ওই অঞ্চল দিয়ে ক্রিস নামের একজন গাড়ি চালিয়ে যাচ্ছিল। সে একটা ইন্টারভিউয়ের জন্য অন্য শহরে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে একটা ট্রাফিক জ্যামে আটকা পড়ে যায়। ট্রাফিক জ্যামে আটকা পড়ায় ইন্টারভিউয়ের জন্য সে লেট হয়ে যাচ্ছিল। গাড়ি থেকে নেমে একটা ট্রাক ড্রাইভারকে ট্রাফিক জ্যামের কারণ জিজ্ঞাসা করে। ট্রাক ড্রাইভার বলে 5 মাইল দূরে এক কেমিক্যাল ট্রাক উল্টে গেছে, যেটা ঠিক হতে সেখানে কয়েক ঘন্টা থাকতে হবে। কিন্তু এসব শুনে ক্রিস চিন্তায় পড়ে যায় এবং গাড়িতে এসে বসে পড়ে, আর ট্রাফিকে আটকা পড়া দেখে গাড়ি ঘুরিয়ে আবার পিছনের দিকে যাওয়া শুরু করে। লেট হওয়ার খবর সে ওই কোম্পানিকে জানায়, কিন্তু পাহাড়ি অঞ্চল হওয়ায় কল কেটে যায়। আর ফোন তালাশ করতেই সে একটা গ্যাস স্টেশনের বোর্ড দেখে এবং সেখানে তার গাড়ি নিয়ে যায়। রাস্তায় সে একের পর এক মালিকহীন গাড়ি দেখতে পায় আর এসবের মধ্যে দিয়ে সে গ্যাস স্টেশনে পৌঁছে যায়। ওখানে সে স্টেশনের মালিককে দেখতে পায়, যে কিনা কোনো একটা রোগ আক্রান্ত হয়েছে। গাড়ি থেকে নেমে ক্রিস ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু ফোন ডেড হওয়ার কারণে সে কথা বলতে পারে না। তখন সে স্টেশনে থাকা মালিকের কাছে শহরে যাওয়ার জন্য রাস্তার কথা জিজ্ঞাসা করে, কিন্তু সে তার কথা কানে নেয় না। তখন সে ওয়ালে টাঙানো একটা ম্যাপ দেখতে পায় এবং শহরে পৌঁছানোর জন্য কয়েকটা কাঁচা রাস্তা দেখায়। তখন সে গ্যাস স্টেশনের মালিকের কাছে ওই রাস্তার ব্যাপারে জিজ্ঞাসা করলে ওটা শুনে তাকে ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়। এখন সে গাড়ি নিয়ে ওই রাস্তার উদ্দেশ্যে রওনা হয়, যেখানে ঘন জঙ্গল হয়ে সে একটা শর্টকাট রাস্তার বোর্ড দেখতে পেয়ে চিন্তায় পড়ে যায়, কিন্তু সে গাড়িটাকে কাঁচা রাস্তা দিয়ে শর্টকাট যাওয়ার চিন্তা ভাবনা করে সেখান দিয়ে চলে যায়। নেক্সট সিনে সে একটা মৃত হরিণের দিকে তাকিয়ে থাকলে সামনে থাকা অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লেগে যায়। এতে দুটো গাড়িরই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু ক্রিস অ্যাক্সিডেন্টে কোনো রকমে বেঁচে যায়। তখন গাড়ির মালিক শব্দ শুনে ছুটে আসে এবং তাকে বলে সে ঠিক আছে কিনা। ক্রিস নিজেকে সামলে নিয়ে তাদের কাছে ক্ষমা চায় এবং ক্ষতিপূরণের কথা বলে এবং রাস্তার মধ্যে গাড়ি থামানোর কারণ জিজ্ঞাসা করে। জেসি নামের এ মেয়েটা তাকে বলে রাস্তার মাঝে কেউ একজন কাটা তার বিছিয়ে রেখেছিল, যার কারণে ওদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। তাদের মধ্যে থাকা একটা ফ্রেন্ড আগের স্টেশনে গিয়ে ফোন করার কথা বলে, কিন্তু ক্রিস তাদেরকে সেখানে যেতে মানা করে এবং সবাই একা একা চলার জন্য ডিসাইড করে, আর ফ্যান্সিন ও ইভান গাড়ি দেখার জন্য পেছনেই রয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার পথে তারা একটা মৃত বিজিকে দেখতে পায়। বিজিটা দেখে মনে হচ্ছিল কেউ খুব নৃশংসভাবে প্রাণীটাকে মেরে ফেলেছে। কিছু দূর এগিয়ে গেলে জঙ্গলের ভিতরে আগুনে পোড়া টায়ার দেখে তাদের মনে বিপদের আশঙ্কা হতে থাকে এবং সে তাদেরকে সামনে এগিয়ে যেতে বলে। অন্যদিকে ফ্যান্সিন ও ইভানকে দেখানো হয়, তারা পাশের জঙ্গলে কিছু নড়াচড়া করার শব্দ শোনে আর ইভান সেটা দেখতে গেলে ফ্যান্সিন তাকে ওখানে না দেখতে পেয়ে অধৈর্য হয়ে যায় এবং তাকে খুঁজতে তার পিছে যায়। সামনে যেতে যেতে সে ইভানের জুতো পরে থাকতে দেখে আর সে একটু এগিয়ে গেলে ইভানের কাটা কান পড়ে থাকতে দেখে ভয়ে কান্না করতে থাকে, কিন্তু কেউ একজন ওর পিছন থেকে এসে হামলা করে ওকে ভয়ানকভাবে মেরে ফেলে। এরপর বাকি লোকদের রাস্তার শেষ প্রান্তে দেখায়, কিন্তু চারজন সাহায্যের জন্য এগিয়ে চলে। চলতে চলতে তারা একটা ঘর দেখতে পায় এবং সাহায্যের জন্য তারা সেই ঘরের কাছে যায়। ক্রিস সেখানে অনেকগুলো গাড়ি দেখে অনেক উদ্বিগ্ন হয়ে পড়ে আর সাহায্যের জন্য ঘরের দরজায় নক করে।
কিন্তু তারা বুঝতে পারে এ ঘরে কেউ নেই। ফোন করার জন্য তারা সবাই ঘরের ভেতরে আসে এবং তাদের নজর সেখানে থাকা একটা খাবারের টেবিলে যায়, যেটা দেখে মনে হচ্ছিল অনেকদিন ধরে কেউ এই ঘর পরিষ্কার করেনি। অন্যদিকে জেসি সেখানে চশমা আর গাড়ির চাবি খুঁজে পায়। যখনই সে ফ্রিজ খোলে সে বাকরুদ্ধ হয়ে যায়, কারণ ফ্রিজের ভিতরে ছিল মানুষের শরীরের বিভিন্ন অংশের কাঁচা মাংস। এবং আরেকটা ঘরে জেসি দেখতে পায় ওই কাটা তার, যেটার জন্য তার গাড়ির টায়ার পাঙ্কচার হয়েছিল। এসব কিছু দেখে চারজন সেখান থেকে পালাতে চাইলে ক্রিসের নজর ঘরের জানালার বাইরে যায় এবং সে দেখে একটা গাড়ি তাদের গাড়িগুলোকে নিয়ে আসছে। তখন চারজন ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে সেখানকার দরজা বন্ধ পেলে তারা চারজন কঠিনভাবে ফেঁসে যায়। অন্যদিকে ওই খুনি ঘরের ভেতরে আসে এবং ফ্রান্সিনের লাশ মাটিতে ফেলে দেয়, আর ওটা দেখে ক্রিস ও জেসি খুবই ভয় পেয়ে যায়। এবং একই সাথে এখানে এই প্রথম তিনজন মানুষকেও ক্যানিবালদের দেখানো হয়। এরপর ফ্রান্সিনের বডি টেবিলের উপরে রাখে এবং ধারালো ব্লেড দিয়ে লাশ কাটতে শুরু করে। এসব কিছু দেখে জেসি বয় চিৎকার করতে চাইলে তখন স্কট ওর মুখ চেপে ধরে। কিছুক্ষণ পর ওই মানুষকেও ক্যানিবালগুলো ডেড বডিটা খেয়ে গভীর ঘুমে শুয়ে পড়ে। তারা সুযোগ পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে এমন সময় একটা ক্যানিবাল তাদেরকে দেখে ফেলে, আর সবাই তাকে দেখে পেছন দিয়ে দৌড়াতে শুরু করে। তখন ওই ক্যানিবালগুলো ওদের খুঁজতে খুঁজতে ওখানে এসে পড়ে। এদিকে ক্রিস ওই ক্যানিবালদের গাড়ি চুরি করার প্ল্যান করে এবং সে চিৎকার করে তাদের ধ্যান ওর দিকে নেওয়ার চেষ্টা করে। তখনই এক ক্যানিবাল ওর পায়ে গুলি করলে ও জখম হয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে বাকি তিনজন শকড হয়ে যায়। তখন স্কটকে জঙ্গলে ছুটে পালাতে দেখা যায়। যখন সে ওই ট্রাকটা দেখতে পায় সে ওই ট্রাকের দিকে দৌড়াতে থাকে, আর এমন সময় একটা তীর এসে ওর বুকের এপার ওপার হয়ে যায় এবং তিনজন নিজের জীবন বাঁচানোর জন্য পালানো শুরু করে। কিছু দূর যাবার পর ওদের ট্রাক কিছু একটাতে ফেঁসে যায় এবং ওখানেই তাদেরকে ওই ট্রাক ছাড়তে হয়, আর তিনজন প্রাণ বাঁচানোর জন্য জঙ্গল থেকে বের হওয়ার উদ্দেশ্যে রওনা হয়। দিন থেকে সন্ধ্যা হয়ে যায়। অন্যদিকে ওই ক্যানিবালগুলো ওই তিনজনের শিকারের জন্য বের হয়ে পড়ে। নেক্সট সিনে ওই তিনজন অনেক ক্লান্ত হয়ে গেলে সেখানে রেস্ট নেয়। তখন কার্লি তাদেরকে ওপরের দিকে তাকাতে ইশারা করে। যখন ওরা ওপরে তাকায় ওদের সামনে একটা ওয়াচ টাওয়ার দেখতে পায়, যেটা দেখে ওরা সবাই খুশি হয় এবং তিনজন সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠে। কিন্তু উপরে উঠে কাউকে না পেলে ওরা সবাই হতাশ হয়ে যায়। জেসি সেখানে একটা ফার্স্ট এডের বাক্স খুঁজে পায় এবং এটার সাহায্যে সে ক্রিস এর ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দেয়। কার্লি সেখানে একটা পুরনো রেডিও খুঁজে পায়। কার্লি রেডিও অন করে সাহায্য চায় কিন্তু কোনো উত্তর পায় না। ক্রিস নিচ থেকে কিছু শব্দ শুনতে পায়। সে দেখতে পায় ওই ক্যানিবালগুলো ওদিক দিয়ে যাচ্ছিল, আর ওর নজর ক্যানিবালের দিকে পড়লে ক্যানিবালগুলো বুঝে যায় ওরা এই ওয়াচ টাওয়ারের ভিতরে আছে এবং ক্যানিবালগুলো টাওয়ারের উপরে উঠতে দেখা যায়। ওদেরকে উপরে উঠতে দেখে ক্রিস ওখানে থাকা জিনিসগুলো দিয়ে টাওয়ারের এন্ট্রি গেটের উপর রাখতে থাকে যাতে করে ওরা ভিতরে ঢুকতে না পারে। কিছুক্ষণ পর ওদেরকে সেখান থেকে চলে যেতে দেখে। এদিকে কার্লি রেডিওর সাহায্যে নিজেদের লোকেশন বলতে থাকে, কিন্তু তখনই ওই ক্যানিবালগুলো রেডিওর ওয়্যার ছিঁড়ে ফেলে এবং টাওয়ারে আগুন লাগিয়ে দেয়। আর নিজেদেরকে সেখানে আগুনে জ্বলতে দেখে কার্লি সেখানে থাকা একটা বাক্স দিয়ে টাওয়ারের জানালা ভেঙে ফেলে। ক্রিস টাওয়ারের নিচে গাছগুলোতে লক্ষ্য করে, আর তারা তিনজন প্রাণ বাঁচানোর জন্য টাওয়ার থেকে গাছের মধ্যে লাফ দেয় এবং ক্যানিবালগুলো তাদের দেখে ফেলে এবং তিনজনকে ধরার জন্য গাছের উপরে ওঠা শুরু করে। আর তাদেরকে আসতে দেখে ওরা এক ডাল থেকে অন্য ডালে যেতে থাকে। এক ডাল পার হতে কার্লি এর সামনে একটা ক্যানিবাল এসে পড়ে, আর সুযোগ পেয়ে একটা কুড়াল দিয়ে ওর মুখের দুই টুকরো করে দেয়। ক্রিস নিজেকে সামনে নিয়ে উঠে পড়ে এবং তখনই সে তার পিছনে একটা গাড়ির হর্নের শব্দ শুনতে পেয়ে পিছে তাকালে ও একটা পুলিশের ভ্যান দেখতে পায়। ও দৌড়ে গিয়ে সেই পুলিশের ভ্যান দাঁড় করায়। যখন ওই পুলিশটা ওকে সাহায্য করার জন্য গাড়ি থেকে নেমে এগিয়ে আসে তখনই একটা তীর এসে পুলিশের চোখ এপার ওপার করে দেয়, আর পুলিশটা ওখানেই মারা যায়। এরপর একটা ক্যানিবালকে দেখা যায় যে কিনা ক্রিসকে মারার জন্য এসেছে, কিন্তু ক্রিস নিজের জীবন বাঁচানোর জন্য গাড়ির নিচে লুকিয়ে পড়ে। তখন ক্যানিবাল তাকে দেখার জন্য গাড়ির নিচে তাকায়, কিন্তু গাড়ির নিচে ওকে না দেখে অবাক হয়ে যায়। পরের সিনে সেই ঘটনা দেখানো হয় যেখানে জেসিকে ওরা বেঁধে রেখেছে। যখনই একটা মানুষ খেকো ক্যানিবাল জেসিকে মারতেই যাবে, তখনই বাহির থেকে সে একটা গাড়ির শব্দ শুনতে পায়, যেটা দেখে ক্যানিবালটা দরজার দিকে এগিয়ে যায়। ক্রিস গাড়ি নিয়ে ওই ক্যানিবালটার উপর হামলা করে, ওকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। গাড়ি থেকে নেমে সে আরও একটা ক্যানিবালকে একটা তীর দিয়ে হামলা করে, সেটাকেও মেরে ফেলে। ক্রিস জেসিকে বাঁচানোর জন্য রশি খুলতে থাকলে পেছন থেকে আরও একটা ক্যানিবাল এসে ওর ওপর আবার হামলা করে।
ক্রিসকে মরতে দেখে জেসি পাশে থাকা একটা তীরের সাহায্যে ওই ক্যানিবেলটাকে মেরে ফেলে এবং দুইজনই সেই ঘর থেকে বাইরে এসে পড়ে। কিন্তু ক্রিস সেখানে থাকা পুলিশের গাড়ির ফিউল বক্স নিশানা করে গুলি করতেই ওখানে অনেক বড় বিস্ফোরণ হয় এবং তাতে ঘরের সব কিছু উড়ে যায়। এরপরে ক্রিস ও জেসি ট্রাক নিয়ে ওই গ্যাস স্টেশনে পৌঁছায়। ওই ট্রাকটাকে নিজের দিকে আসতে দেখে সেই স্টেশনের মালিক ভয়ে দরজা বন্ধ করে দেয় এবং ক্রিস গাড়ি থেকে নেমে সেই টাঙানো ম্যাপটা উঠিয়ে রওনা হয়। তো ভিডিওটা কেমন ছিল লাইক এবং কমেন্ট করে জানাও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকো।